মাত্র 68000 টাকা দাম দিয়েছে এই ডিসকভার 150 মোটরসাইকেল মাত্র 68000 টাকা ভাই কি বলেন 10 বছরের কাগজ 150 সিসি বাইক 68000 টাকা তাও ভালো এই গাড়িটা 90000 টাকা দাম চাইতাম বেশি 95 1 লাখ চাই লাভ নাই আপনাদের জন্য যারা আসবেন একদম 85000 টাকা এই গাড়িটা দিয়ে দেব বিলাল ভাই নাম বললে মাত্র 85000 টাকায় আজীবন কাগজের গাড়ি অ্যাপাচি একদম কম দামে ভাই সীমিত লাভে দিয়ে দেব এই গাড়িটা 1 লাখ 8 দুধ বাদ 5000 টাকা ডিসকাউন্ট আপনাদের লাগা 5000 টাকা ডিসকাউন্ট আমি হিসাব করে বলতেছি না ভাই আপনারা ভালোবাসা একবারে ডিসকাউন্ট দিয়ে দিয়েছি আর একটু কমায় দেন 25 30 বার একদম 1 লাখ 20 ভাই 1 লাখ 20 হাজার টাকা এনএস বাইক বাইকে কি মিটার কমান নাকি আপনি ভাই আমার এখানে যদি মিটার কমানো কোনো গাড়ি পান জি আমি ব্যবসা আমার প্রতিষ্ঠান দ্বারা বলতেছি আমার প্রতিষ্ঠান স্ট্যান্ড বাই স্ট্যাম্প করে আপনি লাগিয়ে দিন আপনি এত কমে কেমনে দিতেছেন ভাই ভাই আমরা বিক্রি করি বেশি লাভ করি কম সেটার প্রাইস কত টাকা সেটার প্রাইস ভাই চা হচ্ছে মাত্র 1 লক্ষ 5 হাজার টাকা বিলাল ভাইয়ের নাম বলে আসলে আরো 5000 টাকা ডিসকাউন্ট আরো 5000 টাকা 1 লাখ 1 লাখ ভিডিও দেখে আসলে আরো 2000 টাকা ডিসকাউন্ট আরো 2000 টাকা মাত্র 3000 টাকা কিন্তু ইয়ামাহা অ্যাড্রেস ও বাই লেভেল ভার্সন আছে প্লাস্টিক কিন্তু আমরা ওই লক্ষ লক্ষ গাড়ি রাখি না আপনাদের ঘরে পুরনো গাড়ি পড়ে রয়েছে তাহলে যাবার না নষ্ট নিয়ে আসবেন এক্সচেঞ্জ করে গাড়ি দিয়ে দেবো কিন্তু ঢাকার নাম্বার হইতে হবে 80000 টাকা 80000 টাকা মাত্র 80000 টাকা সিভিজেড এক্সট্রিম ডাবল ডিস্ক ডাবল ডিস্ক 10 বছরের কাগজ করা 80000 টাকা এই মোটরসাইকেল নিয়ে চান এই সপ্তাহের ভিতরে আসতে হবে এই সপ্তাহে যদি না আসেন এই মোটরসাইকেল 50 দিতে দিব না সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো আজকের ভিডিওটা হচ্ছে কি খুবই স্পেশাল একটা ভিডিও কারণটা হইতাছে কি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে অনেক অনেকগুলো বাইক দেখাবো যে বাইকগুলো আপনারা সারা বাংলাদেশের সবচাইতে কম দামে নিতে পারবেন শুধুমাত্র বাইক লাভার থেকে ঠিক আছে তো আজকের এই ভিডিওতে আমাকে সম্পূর্ণ হেল্প করবে বাইক লাভারের অনার অমিত ভাইকে আর অমিত ভাই আজকে আমাদেরকে এখানে থাকা প্রত্যেকটা বাইকের প্রাইস কনফিগারেশন বলে আমাদেরকে হেল্প করবে তো বেশি কথা বাড়াচ্ছি না আমরা কিন্তু মূল ভিডিওতে চলে যাচ্ছি তো অমিত ভাই আজকে আপনি আমাদেরকে সর্বপ্রথমে কোন বাইকটা দেখাবেন ভাই আজকে ভাই দেখাবো সিভিজেড এক্সট্রিম ডাবল ডিক্সের এই মোটরসাইকেলটি জি আউটলুক সম্পূর্ণ ফ্রেশ কোথাও কোনো মায়ের কোনো স্ক্র্যাচ বা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে নেই নাই গাড়িটি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন জি দামটা হচ্ছে মাত্র 85000 টাকা দাম মাত্র 85000 টাকা সাইকেল ভাই ঢাকা শহর আর কেউ দিবে না ঢাকা শহরের চ্যালেঞ্জ আজীবন কাগজ মিটার ডাবল ডিক্স এত কনফিউশন এত কম দামে পাবেন না তারপর দেখতে পাচ্ছেন ইয়ামাহা ফেজার হোয়াইট কালারের মোটরসাইকেলটি চাকা একদম নতুন দেখেন মাত্র এই গাড়িটা আজকে আসছে এখনো ওয়াশ করাই নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ফেজার ডুয়েল পিকআপের গাড়ি এবং 10 বছরের কাগজ করা ঢাকা মেট্রো ল 27 সিরিয়াল মিরপুরের 10 বছরের কাগজ করা এর দামটা হচ্ছে মাত্র 1 লক্ষ 15000 টাকা 1 লক্ষ 15 1 লক্ষ 15 বিলাল হোসেনের ভিডিও দেখে আসলে আরো 5000 ডিসকাউন্ট 1 লাখ 10 হাজার টাকা সাথে কি দিব যাদের বাজেট কম জি যে সাইকেলের দামে মোটরসাইকেল কিনবেন 40-50 টাকা বাজেট তাদের জন্য আছে 50000 টাকা টিভিএস মেট্রো ইএস মাত্র 50000 টাকা কিক সেলফ সব আছে আবার আজীবন কাগজ বললেন না আজীবন কাগজ আই হা এটার সাথেও কিন্তু ওই যে 1 লাখ 10 দিয়ে গাড়ি কিনলে যে সার্ভিস পাবেন এই 50000 টাকা গাড়ি তো সেম সার্ভিস দিব 1 মাস ফ্রি সার্ভিস শিক্ষানবিশ লাইসেন্স এটা তো ফ্রি মাত্র 50000 টাকা আজীবন রেজিস্ট্রেশন করা টিভিএস মেট্রো গাড়ি ভাই আরেকটু কম হইব না ভাই জান আপনার জন্য এগুলা ছোট গাড়ি তো লাভ কম আপনার জন্য 2000 টাকা আরো ডিসকাউন্ট আরো ডিসকাউন্ট 48000 টাকায় আজীবন রেজিস্ট্রেশন করা এই বাইকটা আপনারা নিতে পারবেন শুধুমাত্র বাইক লাভার থেকে এর কমে আর পাইবো ভাই কোথাও মনে হয় আমি চিন্তা করি আমি ঢাকা শহরে বাইক লাভার রামপুরা বংশাল ঘুরে আমার দোকান আসবেন যদি মনে করেন যে আমার থেকে কমে পান গাড়ি ফ্রি দিয়ে দেবো গাড়ি ফ্রি দিয়ে দেবেন আচ্ছা ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছেন ইয়ামাহা ফেজার ইয়ামাহা ফেজার 14 মডেল জি কিন্তু আপনার 16-17 মডেলের গাড়ি থেকে কিন্তু এই গাড়িটা কন্ডিশন অনেকটা ফ্রেশ একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন চাকা থেকে শুরু করে সম্পূর্ণ বডি কন্ডিশন একদম টিপটপ একদম টিপটপ নিবেন আর চালাবেন নিবেন আর চালাইবেন কোনো কাজ নাই এটার প্রাইস কত টাকা দিতে আছেন এটার দামটা হচ্ছে 1 লক্ষ 20 1 লক্ষ 20 কিন্তু বিলাল ভাই যেহেতু আসছে 20 বুসার চলবে না একদম 1 লাখ 15 1 লাখ 15000 টাকা আপনারা এই সুপার ফ্রেশ ইয়ামাহা ফেজার বাইকটা নিয়ে যেতে পারবেন বাইক লাভার থেকে পাশে দেখতে পারতেছি আরো একটা ফেজার ইয়ামাহা ফেজার জি এটা কিন্তু 12 মডেল জি এটার দাম কিন্তু এর থেকে একটু কম এটার দাম 1 লাখ 15 1 লাখ 15 বাইকটা একদম ফ্রেশ আছে বাইকটা একদম ফ্রেশ আর বিলাল ভাই যেহেতু আজকে ফার্স্ট টাইম শোরুমে আসছে ভিডিও করতে তার জন্য এটা তো 5000 টাকা ডিসকাউন্ট এটা বিলাল ভাইয়ের সম্মানার্থে
5000 কম 1,10,000 কিন্তু ভিডিও দেখে আসতে হবে বিলাল ভাই নাম বলতে হবে আচ্ছা ঠিক আছে 1,10,000 টাকা ইয়ামাহা ফেজার তারপরে কিন্তু আছে গরিবের R15 গরিবের R15 যাদের স্পোর্ট বাইক চালানোর শখ কিন্তু সাধ্যের কারণে চালাতে পারতেছেন না বাজেট কম তাদের জন্য এই মোটরসাইকেলটি দেখেন R15 থেকে কোনো যে কোনো কমতি নাই আর এগুলোর যে টান 130 35 40 স্পিড নরমালি উঠে এই বাইকগুলোতে এই বাইকগুলা লিফানের ভিতরে চায়নার ভিতরে সবচেয়ে বেস্ট মোটরসাইকেল এগুলো এগুলোর প্রাইস কত টাকা এটার প্রাইস 1,15,000 টাকা আর 2 বছরের কাগজ করা ফার্স্ট পার্টির গাড়ি কোনো কাজকর্ম নাই একদম টিপটপ কন্ডিশন দিবেন না চালাবে 15,000 টাকা আচ্ছা ঠিক আছে এরপর আমরা কোনটা দেখব ভাই এরপর ভাই আসেন এদিকে আছে অ্যাপাচি আরটিআর এখানে আসলে প্রচুর পরিমাণে বাইকের কালেকশন রাখা আছে কালেকশন ছাড়াও আমাদের গোডাউনে আরো কালেকশন আছে আরো বাইক আছে না হ্যাঁ জায়গা স্বল্পতার কারণে সব আনতে পারি না আচ্ছা ঠিক আছে দেখতে পাচ্ছেন 2015 সালের টিভিএস অ্যাপাচি আরটিআর জি ইঞ্জিন সাউন্ড একদম ফ্রেশ সময় স্বল্পতার কারণে আমি ইঞ্জিন স্টার্ট দিয়ে দেখাচ্ছি না জি আর আমাদের এখানে একটু আপনি চিন্তা করতে পারেন যে আমাদের এখানে মিটার কোনো ট্যাম্পারিং করা হয় না আচ্ছা ঠিক আছে দাম মাত্র 85,000 টাকা 85,000 টাকা কিন্তু এরকম গাড়ি আর কোথাও পাবেন না ভাই মাত্র 85,000 টাকা 10 বছরের কাগজ জি ইঞ্জিনের সাউন্ড একবারে স্মুথ একবারে স্মুথ কোনো কাজ করতে হবে না এক মাস ফ্রি সার্ভিস যদি কোনো কাজ লাগে আইসা পড়বেন সম্পূর্ণ গাড়ি খুইলে আবার কমপ্লিট করে দিব তাই আচ্ছা ঠিক আছে এরপর আমরা কোনটা দেখবো ভাই এরপরে ভাই দেখতে পাচ্ছেন বাজাজ পালসার এএস পালসার এই গাড়িগুলো কিন্তু কমের ভিতরে আর আপনার যারা একটু সুন্দর লম্বা চড়া মানুষ ছোট বড় গাড়ি চান এই গাড়িগুলো বেস্ট তাদের জন্য বেস্ট হ্যাঁ ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ওকে আর গাড়িতে দেখেন বডি একদম টনটনা টানা বডি কোথাও কোনো মাইন নাই চাকাগুলো দূরে টাকা একদম ফ্রেশ একদমই ফ্রেশ কন্ডিশন আছে একদম ফ্রেশ একটা ভালো বাম্পার লাগানো আছে এই গাড়িটার দাম 1,13,000 টাকা ভাই আপনার সম্মানার্থে সব গাড়িতে সমান সমান ডিসকাউন্ট দিতে পারতেছি না যেহেতু ঈদের বাজার আপনার সম্মান তার 3,000 টাকা ডিসকাউন্ট 1,10,000 1,10,000 সাথে কিন্তু লানার সার্ভিস সবই পাচ্ছেন এখান থেকে আপনারা কিন্তু যেই বাইকটাই নেন না কেন নাম পরিবর্তন কিন্তু একেবারে 100% গ্যারান্টি নাম পরিবর্তন গ্যারান্টি মানে আপনার সারা বাব্য জীবন আপনি যখন মন চায় আসবেন নাম ট্রান্সফার করে দিব অনেক সময় মালিক মারা যায় দেখা যায় কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে লেট করে আসছেন তখন হয়তো 2,000-1,000 টাকা বেশি লাগতে পারে কিন্তু নাম ট্রান্সফার হবে না বলতে কোনো কথা নাই হবে 100% আপনার ঘরে পুরোনো গাড়ি পড়ে রয়েছে চালাতে পারেন না নষ্ট নিয়ে আসবেন এক্সচেঞ্জ করে গাড়ি দিয়ে দেবো কিন্তু ঢাকার নাম্বার হইতে হবে এরপরও দেখতে পাচ্ছেন ইয়ামাহা অ্যাড্রেস 11 মডেল এই গাড়িটা এই গাড়িটা আমি যে প্রাইসে দিব বর্তমানে ঢাকা শহরে এই প্রাইসে ইয়ামাহা অ্যাড্রেস পাবেন না পাইবো না এর দাম মাত্র চাইতেছি 85,000 টাকা মাত্র 85,000 টাকা আপনার ভিডিও দেখে আসলে আরো 2,000 টাকা ডিসকাউন্ট আরো 2,000 মাত্র 83,000 টাকা কিন্তু ইয়ামাহা অ্যাড্রেস টায়ার থেকে শুরু করে অল ওভার কন্ডিশন একদম ফ্রেশ ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সবকিছু রেডি করা আছে নিবে আর চালাইবে নাকি নিবে চালাইবে নাম ট্রান্সফার লাগলো নাম ট্রান্সফার করে নিবে আচ্ছা ঠিক আছে এর তারপরে দেখেন হিরো হান 18 মডেল ঢাকা মেটালো 35 সিরিয়াল 18 মডেল আনটাচ ইঞ্জিন ডাবল ডিক্স জি ইঞ্জিনে একটা নাটক খোলা হয় নাই একটা নাটক খোলা আউটলুক একদম ফ্রেশ একটু পলিশ স্টিকার করা আছে উঠে ফেলে আরো গ্লেজ করবে গাড়ি ওকে হ্যাঁ এটা দাম চা হচ্ছে মাত্র ভাই এই গাড়ি কিন্তু আমরা এত কমে কোনো দেই না আজকে ঈদ অফার উপলক্ষে এই হিরো হান যদি কোনো জায়গায় এতে কমে পান ফ্রিতে দেব মাত্র একদম কোনো দামাদামি চলবে না 95,000 টাকায় ইয়া হিরো হন্ডা হিরো হান মাত্র 95,000 টাকা কোনো দামাদামি চলবে না ডাবল ডিক্স কালার তো দেখেন একবারে রক্ত ফ্রেশ একেবারে আচ্ছা ঠিক আছে এরপরে দেখতে পাবো তারপরে দেখেন 23 সিরিয়ালের ইয়ামাহা এর ডুয়েল পিকআপ আচ্ছা ঠিক আছে এই গাড়িটাও সম্পূর্ণ ফ্রেশ ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড বডিতে কোনো নোখের দাগ পাবেন না সাদা গাড়ি ধুলাবালিতে একটু কালার অন্যরকম দেখা যেতে পারে কিন্তু ওয়াশ করে দেবো বডিতে কোনো নোখের দাগ পাবেন না একদম ফ্রেশ আচ্ছা ঠিক আছে আজীবনের কাগজ করা হ্যাঁ যে কোনো সময় নাম ট্রান্সফার করতে পারেন ফার্স্ট পার্টি গাড়ি আচ্ছা এটার প্রাইস কত টাকা এটার প্রাইস ভাই চা হচ্ছে মাত্র 1,05,000 টাকা বিলাল ভাইয়ের নাম বলে আসলে আরো 5,000 টাকা ডিসকাউন্ট আরো 5,000 1,00,000 টাকাই আমার এফজেড এস ডাবল পিকআপের গাড়ি বুঝতেই তো পারতাছেন খুবই কম দাম বাইক লাভারে আপনারা অবশ্যই আসতে পারেন যারা মনে করেন বাংলাদেশে বেজবাক চালাতে চান যে রাস্তায় খালি ফেটবেন টপ স্পিড বাংলাদেশের ভিতরে স্পিডের ভিতরে রাজা এই গাড়ি এর উপরে কোনো গাড়ি টান উঠে না সুজুকি জিএসএক্স এস নেগেট ভার্সন এই গাড়িগুলো দেখা যায় অন্য সময় 2,20,000-30,000 বিক্রি করে আমি এর দাঁড়ে গেছো দাম চাবো না এর দাম চাওয়া হচ্ছে মাত্র 1,90,000 টাকা বিলাল ভাইয়ের নাম লেগে যে আসবে আরো 5,000 টাকা ডিসকাউন্ট পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ 1,25,000 টাকা কোনো শোরুমালা এই গাড়ি নিতে পারবে না 18 মডেল 18 এর শুধু এফআই ইঞ্জিন আচ্ছা ঠিক আছে জিএসএক্স এস
দুই বছরের কাগজ করা মাত্র 1,25,000 টাকা ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সবকিছু কমপ্লিট করা আছে নেবেন আর শুধু চালাইতে হবে নাকি আচ্ছা ঠিক আছে আপনারা একটু বাজেট ফ্রেন্ডলি রেগুলার ইউজের জন্য পালসার খুঁজছেন দেখেন এটা হলো 2012 সালের 21 সিরিয়াল একটি পালসার 10 বছরের কাগজ করা রমজান মাস চলে চিলাচিলি করতে পারবো না আমি দামাদামি পছন্দ করি না আমি ভিডিওতে যে দামগুলি বলি এগুলা কিন্তু মোটামুটি একদম ফিক্সড প্রাইস বিলাল ভাইয়ের জন্য যেটা সম্মান করতেছি করতেছি এই গাড়িটা 90,000 টাকা দাম চাইতাম বেশি 95 1 লাখ চাইলাম নাই আপনাদের জন্য যারা আসবেন একদম 85,000 টাকা এই গাড়িতে দিব বিলাল ভাইয়ের নাম বললে 85,000 টাকা 10 বছরের কাগজ করা আজীবন কাগজ করা 85,000 টাকায় পালসার নিয়ে যেতে পারবেন আপনারা কিন্তু বাইক লাভার থেকে আর এখান থেকে আপনারা যেই বাইকই কিনেন না কেন আপনাদেরকে কিন্তু রানার কার্ড করে দিবে ফ্রিতে একদম ড্রাইভিং লাইসেন্সের জন্য যে রানার কার্ড প্রয়োজন হয় এটা করে দিবে একেবারে ফ্রিতে যে বাইকটা নেন না কেন আর এখান থেকে বাইক নিলে অবশ্যই আপনারা কম পাবেন আর আমার দাম আমার কথা বললে আরো কম পাবেন নাকি জি ঠিক আছে তারপরে যারা মনে করেন যে রাফ ইউজ করবেন একবারে যারা তারে দিয়ে গাড়ি চালাবেন মাল টানবেন ক্যাপ টানবেন তাদের জন্য কিন্তু ডিসকভার 150 সিসিও বেশি গাড়িও মনে করেন বা ব্র্যান্ডের দাম একবারে সস্তা মাত্র 68,000 টাকা দাম দিয়েছে এই ডিসকভার 150 মোটরসাইকেল মাত্র 68,000 টাকা ভাই কি বলেন 10 বছরের কাগজ 150 সিসি বাইক 68,000 টাকা তাও বাজাজের তাও বাজাজের বাজাজের ভাই আরেকটু কমায় দেওয়া যায় না যেহেতু কম দিতেছেন ভাই কোন বিতে আলোচনা যান ঠিক আছে হ্যাঁ বলেন 68,000 বাদ যে নিবে একদম 65,000 টাকা 65,000 টাকা 65,000 টাকা এই ফ্রেশ কন্ডিশনে গাড়ি পেয়ে যাবেন আচ্ছা একমাত্র 65,000 টাকা ডিসকভারি 150 সিসি হাইড্রোলিকলা বাইক আমার মনে হয় বাংলাদেশে আর কোথাও পাবে না আর কোথাও পাবে না আমি গর্ব করি না ভাই কিন্তু ঢাকার ভিতরে সবচেয়ে কমে বাইক দেওয়ার চেষ্টা করি যাতে সবার হাতে বাইক থাকে সাইকেল চলবে না আচ্ছা ঠিক আছে নতুন একটা এফজেড দেখতে পারতে অ্যাজ লাইক ইজ নিউ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন টায়ার দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের টায়ার ধুলাবালি রোডের পাশে তো ভাই জি একদম ফ্রেশ এই গাড়িটাও কিন্তু আপনার 14 মডেল জি ডুয়েল পিকআপ জি 10 বছরের কাগজ করা এবং বডিতে দেখেন একটু টাঙ্কি টুঙ্কি দেখান বডিতে কোথাও কোনো মাইন নাই কোথাও স্পট স্ক্র্যাচ নাই আর কি একদম একবার গাড়ি কালার করে ম্যাচ করা হোয়াইট ব্ল্যাক করা এই গাড়িটার দামটা হচ্ছে মাত্র 1,08,000 টাকা ভাই 1,08,000 টাকা ডাবল পিকআপের এফজেড হ্যাঁ ডাবল পিকআপের এফজেড আচ্ছা তো আপনার ভিউয়ার্স গো মাঝে মাঝে দুই একটা অফার না দিলে তো আর কেউ আসবে না এই গাড়িটা 1,08,000 বাদ 5,000 টাকা ডিসকাউন্ট আপনার লেগা 5,000 টাকা ডিসকাউন্ট আমি হিসাব করে বলতেছি না ভাই আপনার ভালোবাসা একবারে ডিসকাউন্ট দিয়ে দিয়েছি 1,03,000 টাকা ডিসকাউন্ট একদম 1,03,000 টাকায় ডুয়েল পিকআপের এফজেড পেয়ে যাচ্ছেন বাইক লাভার থেকে ও মাই গড ভাই আপনি এত কমে কেমনে দিতেছেন ভাই ভাই আমরা বিক্রি করি বেশি লাভ করি কম ওই চারটা বেচে দোকান চালাম এই সময় করি না আমরা মাসে 20-30 টাকায় বিক্রি করি যাতে মানুষও আমাদের সাথে সম্পর্ক বাড়বে ব্যবসা বড় হবে আচ্ছা ঠিক আছে মানে এত কম দামে কিভাবে সম্ভব বুঝতে পারতাছেন না যাই হোক এই পাশে দেখতে পারতাছেন আরেকটা 2018 সালের জিএসএক্স আরেকটা হ্যাঁ ওটা থেকে কিন্তু এটা অনেক ফ্রেশ জি ওটা চেয়ে এটাও আরো ফ্রেশ আউটলুক দেখতে বুঝতে পারবেন কতটা ফ্রেশ কন্ডিশন চলছে মাত্র 22,000 কিলো ভাই মাত্র 22,000 কিলো 22,000 কিলো চলা বাংলাদেশের বেস্ট বাইক জিএসএক্স স্পিডের রাজা এর দাম ভাই ওরা যেমন আমি দাম একবারে বলে দিছি এরও দাম একবার বলে দিব দামাদামি করবেন না জি এরা নিলে 2 বছরের কাগজ করা মিরপুরের 18 মডেল 35 সিরিয়াল জি দামটা হচ্ছে একদম 90,000 টাকা ভাই 90,000 টাকা 90,000 টাকা তাও বিলাল ভাই আসছে সম্মান না করলে খারাপ দেখা যায় এরাতে আরো 2,000 টাকা ডিসকাউন্ট তাহলে 88,000 টাকা 1,88,000 টাকা কি ড্রাইভিং লাইসেন্স লানার ফ্রি এক মাস সার্ভিস ফ্রি আর কোনো জায়গায় দিবে না ওকে ঠিক আছে মাত্র 1,88,000 টাকা আপনারা এই বাইকটা নিতে পারবেন শুধুমাত্র বাইক লাভার থেকে ভাই 160 সিসি সেগমেন্টের গাড়ি এটা হ্যাঁ Honda CB 100 এই গাড়িগুলো কিন্তু পিছন চাকার জন্য বেশ এটা চাকার যে সাইজ অন্যান্য গাড়িতে যেরকম যত গাড়ি আছে এটার মতো চাকার সাইজ নাই কোনোটাই জি তো এই গাড়িটা নরমালি দেখা যায় 35-40 হয় বিক্রি করে দামি এরকম দাম চামুই না একদম বলে দিন বিলাল ভাই সম্মান টমান বাদ আপনার সবকিছু বাদ দিয়ে একদম বলে দেই একদম বলে দেই এরা নিলে একদম পড়বে 1,25,000 টাকা ভাই কোন শোরুমে 100 দিবেন 1,25,000 টাকায় একদম ফ্রেশ কন্ডিশন আনটাচ ইঞ্জিন মাত্র 22,000 কিলো চলা মাত্র 22,000 কিলো চলা 2 বছর কাগজ করা ভাই আপনি কি আপনি তো আজকে আমাদেরকে অনেকগুলো বাইক দেখাইতেছেন বাইকে কি মিটার কমান নাকি আপনি ভাই আমার এখানে যদি মিটার কমানো কোনো গাড়ি পান জি আমি আমার প্রতিষ্ঠান দাঁড়ায় বলতেছি আমার প্রতিষ্ঠান স্ট্যান্ড বাই স্ট্যাম্প করে আপনি লেগে দিব বাইকে কি মিটার কমান নাকি আপনি ভাই আমার এখানে যদি মিটার কমানো কোনো গাড়ি পান জি আমি ব্যবসায় আমার প্রতিষ্ঠান দাঁড়ায় বলতেছি আমার প্রতিষ্ঠান স্ট্যান্ড বাই স্ট্যাম্প করে আপনি লেগে দিব গাড়ি সব আপনার যদি মিটার কমানো কেউ প্রমাণ করতে পারে প্রতিষ্ঠান দিয়ে দিব প্রতিষ্ঠান দিয়ে দিব কিন্তু কথা আছে এখন তো ব্যবসায়ী থেকে কাস্টমাররাই বড়
এরপরে দেখতে পারতেছি আমার একটা এফজেড বাইক, ইয়ামাহা এফজেড এস, এটা হলো 12 মডেল, জি, হোয়াইট রেড কালার, টুকটাক স্পেস সেকেন্ড হ্যান্ড বাইকে থাকে, ওটা মেনে নিতে হবে, কিন্তু এমনি মেজর কোনো সমস্যা নাই, কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই, তারপরে সার্ভিস করে যে এটা যেমন খুলে গেছে আমরা এগুলি পাল্টাই বলে নতুন লাগাই দেবো, সমস্যা নেই, ইনস্ট্যান্ট এটার দাম একদম ভাই 95,000 টাকা, মাত্র 95,000 টাকায় 10 বছরের কাগজ করা, আজীবন কাগজ করা, 95,000 টাকা দিয়েছি। তারপর যারা আপডেট মডেলের গাড়ি খুঁজেছেন, জি, 2019 জিক্সার এসএফ খুঁজেছেন কালো কালার, তার জন্য কিন্তু এসএফটা সুজুকি জিক্সার এসএফ যেমন ইঞ্জিন তেমন টায়ার, যেমন এই গাড়ি আমরা মিটারে পাইছি 13,000 সামথিং, জি, চাকা দেখলেও বুঝতে পারেন না 13,000 চলছে, দেখেন এখনো বাকি পড়ে নেই চাকা, নতুন সামনেরটাও নতুন পিছেরটাও নতুন, আচ্ছা ঠিক আছে, এটার প্রাইস কত দিতে, এই গাড়িটার প্রাইস চাওয়া হচ্ছে 165,000 ভাই, 165,000 টাকা এই জিক্সার মোটরসাইকেল, কিন্তু 165,000 করলে চলবে না, আপনার জন্য 5,000 টাকা নগদ ডিসকাউন্ট, 1,60,000 টাকা যান, আরো 2,000 টাকা বাদ, আরো দুই হাজার বাদ, 1,58,000 টাকা একদমই দিয়ে দিচ্ছি এই জিক্সার এসএফ বাইকটি, আপনার জন্য কম দামে আর কোথাও পাওয়া যাবে না, কোথাও পাবেন না, 41 সিরিয়াল 19 এর মডেল, 2 বছরের কাগজ করা, আচ্ছা ঠিক আছে, তারপরে এএস দেখলেন, পালসার দেখলেন, এনএস না দিলে তো হয় না, হ্যাঁ এটা হলো এনএস 18 মডেল, জি, অ্যাশ কালার এন্ড ব্ল্যাক কালার কম্বিনেশন, 160 সিসি, জি, এই গাড়িটার দামটা হচ্ছে 1,25,000, 1,25,000 আর একটু কমায় দেন, 25-30 বাদ, একদম 1,20,000 ভাই, 1,20,000 টাকা এনএস বাইক, আর পাওয়া যাবে না, আর কমানো যাবে না, লগে 1 মাস সার্ভিস, শিকানো বিস্তারিত একদম ফ্রি, একদম ফ্রি, আচ্ছা ঠিক আছে, এই পাশে আরো একটা R15 দেখতে পাচ্ছেন, R15 গরিবের R15, জি, গরিব কোলে বনে গাড়ি, কিন্তু গরিবের কোনো ভাব নেই, এটা চালাইবেন রাস্তায় চাই থাকো মানুষ, হ্যাঁ হ্যাঁ জি, এই গাড়ি হলো 20 এর মডেল, 20 এর মডেল, টায়ার টু এর একবার নতুন, টায়ার টু এর একদম ফ্রেশ, 52 সিরিয়াল, 52 সিরিয়াল, মিথ্যা কথা বলবো না, গাড়িটা অ্যাক্সিডেন্টলি বন্ধু বন্ধু ঝগড়া লাগছিল হয়তো, মিটারটারে ছেঁড়া দিছে, মিটারটা প্রবলেম হয়ে গেছে, মিটারটা ভেঙে গেছে, আমি কোম্পানিতে অর্ডার দিছি, কোম্পানিতে মাল শর্ট 20 তারিখের পরে মিটার আসবে, যারা এখন নিতে চান এই গাড়িটার বর্তমান মূল্য চাওয়া হচ্ছে 1,25,000, এটা ফিক্সড প্রাইস, জি, তো মিটার ভাঙা অবস্থা যারা নেবেন এটা মিটারের দাম শোরুমেই 5,000 টাকা, আমি 5,000 টাকা ডিসকাউন্ট করে দিব, 1,20,000, আর যদি মিটার লাগাই দিতে হয় আমি লাগাই দিতে পারবো, এখন নিলে এখন দিতে পারবো, ওই 5,000 টাকা বেড়ে যাবে, 1,25,000 টাকা, 2 বছরের কাগজ, আচ্ছা অমিত ভাই আপনি তো আজকে আমাদেরকে অনেকগুলা বাইক দেখাছেন, এছাড়াও কিন্তু অমিত ভাইয়ের গোডাউন আরো প্রচুর বাইক আছে, আমাদের কিউএ আছে, হাং আছে, ডাবল ডিক্স, আরো অনেক অনেক বাইক আছে, এগুলো আপনাদের আরেকটা আছে, এটা সার্ভিস চলবে, জি, সার্ভিস করার পর আমরা দেখাবো, আচ্ছা এটার প্রাইস কি রকম পড়বে ভাই, এটা বলে দেন, 1,10,15,000 এরকমই, সার্ভিসের উপর ডিপেন্ড করবে, দেখেন চাকা টাকা যেটা একদম ফ্রেশ, একদম নতুন চাকা লাগানো, একদম ব্র্যান্ড নিউ, একদম ব্র্যান্ড নিউ চাকা, গাড়ির সমস্যাকে আমি দেখাই, আমি লুকোচুরি কম করি ভাই, আমি ঠিক করে দেখাবো, আপনার নিলে নেবেন না একটা কাস্টমার নেবে, এরকম অনেক শোরুমে অনেক রকম বিক্রি করে, এটা যে এখানে একটা সামান্য ট্যাপ দেখছেন, মানে পড়ে গিয়েছিল ভাই, এই যে আঙ্গুল দিয়ে রাখা যায়, আচ্ছা আচ্ছা, এই ট্যাপটার জন্য দেখা যাবে, আপনি আসবেন দেখবেন যে ভাই মার খেয়েছে, মানে আমি ট্যাপটা রিপেয়ার করলে আপনার মনে শান্ত না, জি দেখুন এটা ঠিক করে আমি তারপরে অ্যাড দেব, এমনি গাড়ি সম্পূর্ণ ফ্রেশ, চাউনে চাকা পিছে চাকা একদম কমপ্লিট, এই গাড়ি যদি আমি কমপ্লিট করে দেই একদম পড়বে 1,10,000, 1,10,000 পড়বে একদম, হ্যাঁ আচ্ছা ঠিক আছে।